আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক, এই পর্বে আপনাদের কিছু দুধের গাই বাছুর দেখাবো। শীতের টান চলে আসছে, মাঠে ধান কাটা লেগে গেছে, সেই জন্য গরুর দাম কিছুটা কম যাচ্ছে। দর্শক, আপনারা চাইলে এখন গরু কুড়াই করতে আসতে পারেন যশোর চৌগাছার গরুর হাটে। যে কোনো প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তা কি জাতের দুধের গাবি? সিন্ধি জাত। শুনলেন আপনারা, দেখতে পারছেন এটা বাছুর না, ষাঁড় বাছুর না, বকনা বাছুর, বকনা বাছুর। দর্শক শ্রোতা দেখতে পারছেন বকনা বাছুর। কয় দাঁত? ছয় দাঁতের দুধের গাবি। কয় বিয়ন দিছে রাগে ভাই, বলতে পারবেন? তিনটা বিয়ন। চাওয়া দাম কত? ১২৫। চাওয়া দাম শুনলেন আপনারা, দেখতে পারছেন বকনা বাছুর শুদ্ধ ১২৫ দাম চাচ্ছে। কতটুকু দুধ হচ্ছে ভাই? পাঁচ কেজি। পাঁচ কেজি কি দুয়ে দেখাইতে পারবেন? হ্যাঁ, দুয়ে দেখাবেন। পাঁচ কেজি। অনেকেই বলে যে ভাই পাঁচ কেজি হচ্ছে, ছয় কেজি হচ্ছে, কিন্তু যখন নিতে যায় দেখা যায় দুই তিন কেজি। দুইয়ে দেখাইতে পারবেন তো নাকি ভাই? তো বলেন বেচা কিনা কত? মানে ১৫-১০-১৫ এর মনে হলো হবে, ১১০-১৫। দর্শক, বকনা বাছুর শুদ্ধ দুধের গাবি গরু। আপনাদেরকে পিছন থেকে পালানটা দেখানোর চেষ্টা করি। অবশ্যই আপনারা যখন কুড়াই করবেন পালানের ভর দেখে, পালানের ভর দেখে কুড়াই করবেন। দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই, বিক্রি করে না দুধের গাবি গরু। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দাম দর জানানোর চেষ্টা করছি। আপনারা কখনোই দালালের খপ্পরে পড়বেন না, নিজেরা আসবেন, এসে দেখে যাচাই করে গরু কুড়াই করবেন। আসসালামু আলাইকুম, কয় জোড়া? চারটা, দুই জোড়া করে। এটা কি বাছুর? বকনা বাছুর। তবে বাছুরটা অনেক সুন্দর, দর্শক দেখতে পাচ্ছেন। জাত কি? শুনলেন দর্শক, শাইওয়াল জাতের বাছুর বকনা বাছুর। নাভি দেখুন, গলকম্বল দেখুন, অনেক সুন্দর একটা বাছুর। গাবিটাও মোটামুটি ভালো, ৬০-৭০% আছে। সিন্ধি তো নাকি? দেখতে পাচ্ছেন কতটুকু দুধ হচ্ছে? দুয়ে দেখাতে পারবেন? গাই বাছুর শুদ্ধ কত টাকা দাম চাচ্ছেন? ১১৫। কয় দাঁতের গাবি? চার দাঁত। বেচা কিনা কত? ১০০। শুনলেন দর্শক, বকনা বাছুর শুদ্ধ দুধের গাবি গরু, ১,০০০০ হলে বিক্রি হবে। দেখতে পাচ্ছেন গরুর দাম কেমন যাচ্ছে? সেরাম দাম না? এটাও তো আপনার নাকি? দেখতে পাচ্ছেন এটা ষাঁড় বাছুর না বকনা বাছুর? বকনা বাছুর। দেখি মাথাটা কি, দেখতে পাচ্ছেন পালান দেখুন। কয় দাঁতের গাবি? ছয় দাঁত। কয় বিয়ন দিছে এর আগে? দুই বিয়ন দিছে। ছয় দাঁতের গাবি বলতেছে দুই বিয়ন দিছে, তবে আর একটু বেশি দিবে দর্শক। ছয় দাঁতের গাবি সাধারণত চারটা বিয়ন দিয়ে থাকে। এটার কতটুকু দুধ হচ্ছে? ৪ লিটার, তাই তো? চাওয়া দাম কত? এটা ১২৫। শুনলেন আপনারা, ১২৫ দাম চাচ্ছে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত হলে বিক্রি হবে, এটা বলেন। সমান ১,০০০০০ হলে বিক্রি হবে। দেখতে পাচ্ছেন বাছুরটা একবার দেখুন দর্শক, ঠিক আছে ভাই, বিক্রি করে না।